নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে আসলাম এবং সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে সবাইকে শেয়ার করে দিবেন। কাছাড়ে জুন মাসে বিনামূল্যে 5 কেজি করে চাল দেওয়া হবে, যেটা কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। করোনার সময়ে চাল দেওয়া হবে প্রত্যেক পরিবারকে বলে, এবং সেখানে যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার যারা আছেন তাদেরকে চাল দেওয়া হবে মাথা পিছু 5 কেজি করে বলে সেটা আমরা জানলাম এই জুন মাসে। আগামী জুন মাসে আর কি সেই চালটা দেওয়া হবে, কিন্তু এই চালটা যদি আপনাদের সেই জুন মাসে না দিয়ে ফ্রি চালটা সেটা যদি আপনাদের এই মাসে মে মাসে দেওয়া হতো তাহলে ভালো হতো আর কি, সেটা আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা কমেন্টে নিশ্চয়ই বলবেন। সেটা কাছাড়ের নতুন পুলিশ সুপার এসপি, যিনি এখন দায়িত্ব নিয়েছেন, বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর, এবং উনি দায়িত্ব গ্রহণ করার পরেই সাংবাদিকদের সঙ্গে উনি মুখোমুখি হন এবং উনি একটা কথা বলেন যে কাছাড়ে এখানে মানে পুলিশ এবং জনতার মধ্যে একটা ভালো একটা সম্পর্ক থাকা দরকার, বন্ধুত্বের একটা সম্পর্ক থাকা দরকার, এবং সেই সম্পর্কটা বজায় রাখার জন্য উনি এবং ওনার টিম চেষ্টা চালিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে উনি আরেকটা কথা বললেন যে যদি কোনো ব্যক্তি আইন যদি ভঙ্গ করে তাহলে সেই ব্যক্তির এগেনস্টে কঠোর পদক্ষেপও নেওয়া হবে। আইন ভঙ্গ করাকে উনি কখনো টলারেট করবেন না, এবং সেই আইন যদি ভঙ্গ করে, সেই আইন যদি না মানে, সেটা আপনাদের সাধারণ মানুষও হতে পারে, পুলিশ কনস্টেবলও হতে পারে, যে কেউ হতে পারে, যদি কোনো ব্যক্তি যদি এরকম যদি আইন অমান্য করে তাহলে কিন্তু সেই ব্যক্তির এগেনস্টে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে উনি সেটা জানান। তৎসঙ্গে উনি করোনার নিয়ম নীতিগুলো, সরকারের যে প্রটোকলগুলো পালন করার জন্য উনি সবাইকে আহ্বান জানিয়েছেন। বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর বাবু, উনি 2013 ইংরেজিতে অলরেডি কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে ছিলেন বলে সেটা আমরা কাজ করেছিলেন বলে সেটা আমরা খবর পেলাম। মানে 2013 ইংরেজিতে উনি অ্যাডিশনাল এসপি হিসাবে আমাদের কাছাড় জেলাতে অলরেডি কাজ করে গেছেন। কাছাড় জেলা সম্বন্ধে ওনার মোটামুটি একটা আইডিয়া থাকবে। এখন থেকে শিক্ষার্থীরা বইগুলো অনলাইনে পাবেন। অনলাইনে কোথায় আপনারা পাবেন আপনাদের বইগুলা? আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট www.ahsec.nic.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা সেই বইগুলো আপনারা ডিজিটাল ফর্মে আপনারা পেয়ে যাবেন, সেটা অলরেডি আজকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। হোম আইসোলেশনের নতুন নিয়ম, করোনা আক্রান্ত হলে হোম আইসোলেশনের নতুন নিয়ম দেওয়া হয়েছে। 50-এর ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি করোনাতে আক্রান্ত হন তাহলে সেই ব্যক্তিকে ঘরে থাকতে দেওয়া হবে না, বিশেষ শর্ত মানলেই আপনাকে ঘরে থাকতে দেওয়া হবে বা আপনার পরিবারের লোককে ঘরে থাকতে দেওয়া হবে। প্রথমত আমি কয়েকদিন আগে বলেছিলাম সেই আপনার বাড়িতে আলাদা একটা রুম থাকতে লাগবে আইসোলেশন করার জন্য, বাথরুম ফুথরুম সব কিছু আলাদা থাকতে লাগবে, তারপরে আপনাদের বাড়িতে একটা গাড়ি থাকতে লাগবে, আপনাদের বাড়িতে অক্সিমিটার থাকতে লাগবে যেখানে আপনার অক্সিজেন টেস্ট করা, সেই সব ব্যবস্থা যদি থাকে তাহলেই আপনাকে সেই ইয়েতে আর কি হোম আইসোলেশনে থাকতে দেওয়া হবে। দর্শকবৃন্দ, আজকে 19 মে ভাষা শহীদ দিবস, এবং আজকে আমাদের কাছাড়ের যিনি জেলাশাসক কীর্তিজলি মহোদয়া এবং আমাদের যিনি শিলচরের যিনি সাংসদ ডক্টর রাজদীপ রায় মহোদয় এবং বিধায়ক আপনাদের দীপায়ন চক্রবর্তী মহোদয়, ওনারা সবাই সেই তারাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, তার সঙ্গেও শিলচর শ্মশানঘাটে গিয়েও ওনারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আজকের দিনে যদিও আমাদের 11টা থেকে বন্ধ, সকাল সকাল অনেক লোক সেই শ্মশানঘাটে গিয়ে, শুধু আমাদের সেই শিলচরেও নয়, বোরাকের বিভিন্ন কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি বিভিন্ন জায়গাতে সেই ভাষা শহীদ দিবস পালন করা হয়। কাছাড় পুলিশ আজকে দুজন ব্যক্তিকে, ড্রাগস পাচারকারী দুজন ব্যক্তিকে ধরলো একটা জাল বিছিয়ে। সেই মজুমদার বাজার তারাপুর থেকে দুজন ব্যক্তিকে ধরলো, সেখানে 282 গ্রাম হিরোইন জব্দ করে ধরা হলো এবং দুজনকে অ্যারেস্ট করা হলো আর কি। এখন দুজনকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে, আরও অন্য কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে। দর্শকবৃন্দ, একজন পুলিশ কনস্টেবল উনি ওনার ফেসবুক পেজের মাধ্যমে একটা রিকোয়েস্ট সকল জনসাধারণকে উনি দিয়েছেন, সেটা হচ্ছে ওনার সঙ্গেও সেই ঘটনাটা ঘটেছে যে এখন আপনারা যারা ফেসবুক ইউজ করছেন ছেলেরা বা পুরুষরা, আপনারা একটু সাবধান হয়ে যাবেন। উনি নিজেই সেই ঘটনার সাক্ষী, সেজন্য উনি ডিটেইলসে উনি লিখেছেন যে এখন ফেসবুকে যেমন আর কি কোনো এক মহিলা বা কোনো এক মেয়ের ফটো নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবে একটা অ্যাকাউন্ট করে আর কি, সেইগুলো হচ্ছে ফেক অ্যাকাউন্ট। সেই ফেক অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে ইয়ে করা হবে আর কি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবে, এবং সেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরেই হয় কিন্তু খুবই একটা বিশেষ একটা ব্ল্যাকমেলিংয়ের একটা চক্র। উনি সবাইকে রিকোয়েস্ট করেছেন যারা ফেসবুক চালান, আপনারা অপরিচিত কোনো মহিলা যদি আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে কখনো আপনারা অ্যাকসেপ্ট করবেন না। কি হয়, যে সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়, অ্যাকসেপ্ট যে সময় কোনো একজন ব্যক্তি বা পুরুষ করেন, সে সময় রাত্রিবেলা মেসেঞ্জারে
কথাবার্তা হয় আর কি, চ্যাটিং হয়। এবং সেই চ্যাটিংয়ের মাধ্যমে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আদান প্রদান করা হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া হয় আর কি। কোনো একজন মহিলা বা কোনো একজন মেয়ে কোনো একজন ব্যক্তি বা পুরুষকে এরকম রাত্রিবেলা যদি মেসেজ করে, কোনো রোমান্টিক যদি কথা বলে, তাহলে চট করে যে কোনো পুরুষ বা ছেলেরা চট করে সেই নাম্বারটা দিয়ে দেবে। তারপরে হোয়াটসঅ্যাপের গিয়ে সেখানে ভিডিও কল করা, ভিডিও কলের জন্য রিকোয়েস্ট আসে, ভিডিও কল যে সময় অ্যাকসেপ্ট করা হয়, দেখা যায় অপোজিটে যে থাকে মহিলা হঠাৎ করে উলঙ্গ হয়ে যায়, কাপড় চোপড় খুলে নেয়, এবং হয়তো আপনাদের 30 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ডও হতে পারে, 15 সেকেন্ডও হতে পারে, সেই ভিডিওটা কাট হয়ে যায়। তারপরে ভিডিওটাকে নিয়ে কিন্তু ব্ল্যাকমেইলিং করা শুরু হয়, কিছু দুষ্টচক্র এই কাজটা করছে। এবং এই ব্ল্যাকমেইলিংয়ের কারণে কিন্তু অনেক লোক, অনেক ছেলেরা কিন্তু এখন কিন্তু খুবই ডিপ্রেশনে আছেন। এবং সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করেছেন, আপনারা যারা ফেসবুক ইউজ করছেন, আপনারা অপরিচিত কোনো মহিলা কোনো মেয়ে যদি আপনাকে রিকোয়েস্ট পাঠান, তাহলে আপনারা রিসিভ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। যদি অ্যাকসেপ্টও করেন, তাহলে চ্যাটিংয়ে কখনও ভিডিও কল বা কোনো কিছু অশ্লীল কোনো কিছু কথাবার্তা বা পোস্ট বা কোনো ফটো আদান প্রদান করবেন না বলে সেটা উনি আহ্বান জানিয়েছেন। সুবর্ণ সুযোগ, শ্যামসুন্দর জুয়েলার্সে গৌরবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হলমার্কযুক্ত সোনার গয়নার মজুরির উপর 70% ছাড় দেওয়া হচ্ছে, এবং পুরনো সোনার বদলে নতুন হলমার্কযুক্ত গয়না নিয়ে যেতে পারবেন। আজই যোগাযোগ করুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মোবাইল নম্বর 7002833425 8486340139। আজকে নতুন একজন অ্যাডভোকেট জেনারেল আমাদের আসামে নিযুক্ত করা হয়েছে, দেবব্রত শইকিয়া। ক্যাবিনেটে আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উনাকে নতুন অ্যাডভোকেট জেনারেল বানানো হয়েছে। দর্শকবৃন্দ, মেঘালয়ের যিনি সিএম কর্ণাট সাংমা, উনার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ভিডিও কনফারেন্সের কথাবার্তা হয়। সেই ভিডিও কনফারেন্সে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করেন। কয়েকদিন আগে আমাদের আসাম থেকে অক্সিজেন সাপ্লাই গিয়েছিল মেঘালয় রাজ্যে, এবং আমাদের মুখ্যমন্ত্রী উনি সেই মেঘালয়ের যিনি মুখ্যমন্ত্রী কর্ণাট সাংমা, উনাকে রিকোয়েস্ট করেন যে ব্রহ্মপুত্র ভ্যালি এবং ভরাক ভ্যালির মাঝখানে মেঘালয় রাজ্যের যে রাস্তাটা, সেটা কখনো ব্লক যেন না হয়, আমাদের জিনিসপত্র আদান প্রদানে যেন কোনো অসুবিধে না হয়। সেই সময় মেঘালয়ের সিএম উনি আশ্বাস দেন যে জিনিসপত্র আদান প্রদানে কোনো বাধাবিঘ্ন হবে না আমাদের আসামের এবং সেই ব্রহ্মপুত্র এবং ভরাক ভ্যালির মাঝখানে বলে উনি সেটা বলেন। খুবই ভালোই কথা, না হলে অনেক অসুবিধে ফেস করতে হয়। দর্শকবৃন্দ, গতকালকের একটি খবর খুবই দুঃখজনক খবর। কাঠিগড়ার বড়ইতলি পার্ট ওয়ান গ্রামে একটি ছেলে, 16 বছরের একটি ছেলে জায়েদ উদ্দিন বরভুইয়া, সেখানে গ্রামে সেই যে জায়গাতে ছিল সেই জায়গাতে, সেই গ্রামে একটা ইলেকট্রিক তারের নিচে হয়তো হাঁটছিল, সেই ইলেকট্রিক তারটা হঠাৎ ছিঁড়ে সেই ছেলেটির উপরে পড়ে যায়, তৎক্ষণাৎ সেই ছেলেটি মারা যায়। গ্রামের মানুষেরা ইলেকট্রিক সিটি বোর্ডের মানুষদের উপরে, ইলেকট্রিক সিটি বোর্ডের ওয়ার্কার্সদের উপরে দোষারোপ করেন, কারণ অনেক বছর ধরেই, বিগত 1 বছর ধরেই নাকি বারে বারে ওনাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এই তারটা যাহাতে ঠিক করার জন্য, কিন্তু এখনও ঠিক করেননি। এপিডিসিএলের কর্মকর্তাদের আমি রিকোয়েস্ট করছি, এরকম রিস্কি কাজ আপনারা করবেন না, দয়া করে জনসাধারণের কিছু হেল্প করবেন। আজকে শিলচরের এসএমসিএইচে একটা ডিসইনফেকশন, একটা মেশিন বলতে পারেন, একটা স্যানিটাইজ মেশিন বলতে, অটোমেটিক স্যানিটাইজ মেশিন, সেই মেশিনটা কোভিড ওয়ার্ডে লাগানো হয়েছে। সেই মেশিনটা ডোনেট করেছেন আমাদের যিনি বিধায়ক, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়, উনি ওনার টিমের সঙ্গে মিলে সেই মেশিনটা সেখানে দান করেছেন। সেখানে আজকে উপস্থিত ছিলেন আমাদের যিনি কাছাড়ের যিনি সাংসদ ডক্টর রাজদীপ রায় মহোদয়। সেই মেশিনটা কোভিড ওয়ার্ডের সামনে গেটে লাগানো হয়েছে, কোনো ব্যক্তি কোনো ডাক্তার যে সময় ভিতরে যাবে, 10 সেকেন্ড যদি থাকে দাঁড়িয়ে, তাহলে সেই সম্পূর্ণ বডিটা স্যানিটাইজ হবে, এবং যে সময় বেরিয়ে আসবে সে সময় যদি 10 সেকেন্ড দাঁড়ান, তাহলে সম্পূর্ণ স্যানিটাইজ হবে, মানে রিস্কের আর ফ্যাক্টর থাকবে না। সেজন্যই আমাদের বিধায়ক সেই জিনিসটা কয়েকদিন আগে উনি গিয়েছিলেন, যে সময় সেটা সেই প্রবলেমটা উনি দেখেন, দেখার পরে সেটা উনি ডোনেট করে আসেন এসএমসিএইচে। দর্শকবৃন্দ, করোনা সংক্রমণের খবরটা দিয়ে দিই। গতকালকে আমাদের কাছাড় জেলাতে 342 জন পজিটিভ কেস ধরা পড়ে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে 86টি কোভিড পজিটিভ কেস ধরা পড়ে, হাইলাকান্দিতে 116টি কোভিড পজিটিভ কেস ধরা পড়ে। গতকালকে আমরা খবর পেলাম টোটাল 8 জন করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে। বিনয় দেবরায় ভেলি হসপিটালে ট্রিটমেন্টে ছিল, পানগ্রাম পার্ট 2 উধারবন্দে বাড়ি, তারামণি চৌধুরী
78 ইয়ার্স ওল্ড লক্ষ্মীপুর রোড শিলচর। তারপরে আপনাদের এসএমসিএইচ ছিল সন্ধ্যা গৌর 51 বছর পালোইর বস্তি কাছার, রণবিজয় বিন 65 বছর ছোট দুধপাতির কাছার, পরিমল চৌধুরী 62 বছর রাঙ্গিরখাড়ি শিলচার, ইসলাম উদ্দিন লস্কর 74 বছর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, খৌনিশ রঞ্জন ভট্টাচার্য 76 বছর তারাপুর শিলচার, নূর খাতুন চৌধুরী 62 বছর উত্তর জৌসনবাদ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। আজকেও আমরা যেটা খবর পেলাম, এখন অব্দি যে খবর পাওয়ার মতে পাঁচজন আরও মারা গেছেন বলে, সিরাজউদ্দিন চৌধুরী 78 বছর শাহাবাদ লালা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, হুসনে আরা বেগম চৌধুরী 40 বছর লালা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, শঙ্কর পাল চৌধুরী 56 বছর তারাপুর শিলচার, দিলীপ রায় 70 বছর শরৎপল্লী শিলচার, তারপরে জিতেন কংসবণিক 74 বছর বিলপার, ওনারাও করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। দর্শকবৃন্দ, করোনা সংক্রমণটা এখন আমাদের বোরাকবেলিতে দ্রুত গতিতে বাড়ছে, তাই আপনারা একটু সাবধানে থাকবেন। আমাদের আসামে আবার সেই ব্ল্যাক ফাঙ্গাস বলে আরেকটা নতুন একটা কী বল মানে ভাইরাস আরেকটা এসছে বলে সেটাও ওনারা বলে দিয়েছেন। আপনারা সবাই সাবধানে থাকবেন এবং সবাইকে সাবধান রাখবেন, সেফ রাখবেন। দর্শকবৃন্দ, এই আপডেটটা এখনই আপনারা জন্য স্বার্থে সবাইকে শেয়ার করে দিন। আমাদের শিলচার নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচার নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।